আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আজ আপনাদের সামনে একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ট্যাংরা মাছ চচ্চড়ি করার রেসিপি। এর জন্য যে যে উপকরণ দরকার তা আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে আমার ট্যাংরা মাছ আমি কিছু পরিমাণে নিয়ে নিয়েছি, এটা আমি হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তারপর আমি এখানে কিছু আলু স্লাইস করে কেটে নিয়েছি, কিছু পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি এবং কিছু পরিমাণ টমেটো আমি নিয়ে নিয়েছি। এখানে আমি একটু বেশি পরিমাণেই টমেটো নিয়েছি। এখন হচ্ছে আমি হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়োকে একসাথে মিক্স করে নিয়েছি। এখানে আমি রসুন এবং জিরা দুটিকে একসাথে মিক্স করে নিয়েছি। এখন আমি চুলাটাকে ধরিয়ে দিচ্ছি। এখন আমি এখানে রান্নার রেগুলার তেলটা ইউজ করছি। প্রথমে আমি মাছগুলোকে একটু ভেজে নিব। জালটা বাড়াই দিতে হবে। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে এখানে দিয়ে দিব। এখন মাছটা আমরা ভেজে নিচ্ছি। এখন আমরা মাছগুলোকে উঠিয়ে ফেলবো, কারণ মাছগুলো হয়ে গেছে। মাছগুলোকে কড়া করে ভেজে নিলাম আমরা। এখন আমরা চুলায় একটা কড়াই বসাই নিলাম, এর মধ্যে আমরা রান্নার রেগুলার তেলটা দিয়ে দিচ্ছি। এখন আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজটা এখন একটু লাল করে নিয়েছি। এখন আমি রসুন বাটা এবং জিরা বাটা দুটাই দিয়ে দিচ্ছি। আমি এটাকে মিক্স করে নিচ্ছি। এখন আমি হলুদ, মরিচ এবং ধনিয়া একসাথে আমি তিনটাই দিয়ে দিচ্ছি। এখন আমি এটা মিক্স করে নিচ্ছি। এটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখন আমার এটা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে আলু দিয়ে দিব। কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিলাম। এটাকে ভালো মতো মিক্স করবো। আপনারা চাইলে এখানে আলুর পরিমাণটা বেশিও নিতে পারেন আবার কমও নিতে পারেন। এটা আমার এখন হয়ে গেছে কষানো। এখন আমি এখানে টমেটোগুলো দিয়ে দিব। আমি টমেটোর পরিমাণটা বেশিই নিয়েছি। পরিমাণ পানি দিয়ে দিব। মাছটা দিয়ে দিচ্ছি।
মশলাটা আমি দিয়ে দিলাম। পানি দিয়ে এটাকে আমি ঢেকে দিব, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো। ভিউয়ার্স, আমার তরকারিটা একদম হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর দেখা যাচ্ছে। তো এখন আমি এটাকে পরিবেশন করব। তো ভিউয়ার্স, আমি এটাকে পরিবেশন করে নিয়েছি, এটা দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে বাসায় এটা সহজেই তৈরি করে ফেলতে পারবেন। আজ আমার ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।